আদান ভাই আপনি কি বলছেন? ৩০০টা খাসিতে কত কেজি মাংস হয় আপনার ধারণা আছে? হারিয়ে যাওয়ার নিমানা। গুড মর্নিং মামা। ও গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ আমি তো আগে সব দেখে নিয়েছি, এখন আর তোমার কিচ্ছু দেখতে হবে না। আদান ভাই আপনি কেন কথা বাড়াচ্ছেন? না আমি তো অফিস যাওয়ার পথে এদেরকে জাস্ট নামিয়ে দেওয়ার জন্য এসেছি। এটা তো আসলে মহিলাদেরই অনুষ্ঠান, ওনাদের অনুষ্ঠান, আমাদের তো থাকার কথা না। আপনি সায়রা? সায়রা বানু? জি। কি হয়েছে? কি জরুরি? এভরিথিং রং? জরুরি? কি ব্যাপার? কি হোয়াট হ্যাপেন? এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করার মুহূর্তে ও মাই গুডনেস, ও মাই গুডনেস, কি হয়েছে জাফর ভাই? হোয়াট হ্যাপেন? ব্যাক করবার সময় এয়ারপোর্টে প্লেনটা ল্যান্ড করার আগে ক্র্যাশ করেছে। Sorry, we're sorry, Jafar bhai. Shantona dite jacchen, Shantona. Apnar meyer chhute, amar chhele more gelo. Apni bhai Shantona dicchen. Jafar bhai, it's an accident. এখানে আমার মেয়ের কি করার আছে বলুন? চুপ কর, চুপ কর। আমি ভেবেছিলাম আপনার মেয়ে আমার সংসারের সৌভাগ্য বয়ে আনবে, ভেবেছিলাম যে আল্লাহ বোধহয় নিজ হাতে আপনার মেয়েকে আমার সংসারে পাঠাচ্ছে, কিন্তু না, ভুল, ভুল ভেবেছিলাম। যাকে সুলক্ষণা ভেবেছিলাম সে আসলে অলক্ষণে। যাকে আল্লাহর দান ভেবেছিলাম সে আসলে শয়তানের দোসর। ভেবেছিলাম যে রোশনির সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমার ঘর বোধহয় রোশনাই হবে, আলোকিত হবে, কিন্তু না, ওই মেয়ে যে সংসারে যাবে সেই সংসার ধ্বংস হয়ে যাবে, সেই সংসারের কিচ্ছু থাকবে না। শুনুন রাশেদ সাহেব, আমি ব্যবসায়ী, আমি বিজনেসম্যান, আমার বড় ছেলে আমার ব্যবসা বাণিজ্যের সমস্ত কিছুই দেখতো। আজ আমার ছোট ছেলে ফিরে এসেছে। সমস্ত কিছুই দেখত, আজ আমার ছোট ছেলে ফিরে এসেছে। ও সমস্ত ব্যবসা লাভ ক্ষতির হিসাবটা ঠিক ঠিক মিলিয়ে দেবে। কি বলছেন আপনি? স্যার তো ঠিকই বলেছেন। ভালো খবর আসাটা যদি আপনার মেয়ের ভাগ্যে হয়েছে বলে মেনে নিতে পারেন, তাহলে খারাপটাও আপনার মেয়ের ভাগ্যের জন্য হয়েছে, এটাও আপনাদের মেনে নিতে হবে। কিন্তু আপনার মেয়ের কারণে আমার ছেলে হারানোর ব্যথাটা বাবা হিসেবে আমি কোনোদিন মেনে নিতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। ম্যানেজার সাহেব, আপনি সবাইকে নিয়ে চলে আসেন। ঠিক আছে স্যার, এসো তোমরা, চলো এখান থেকে। এক মুহূর্ত আর এখানে দাঁড়াবো না, সবাই বেরিয়ে চলো এই বাড়ি থেকে। চলো, বেরিয়ে চলো, সবাই বেরিয়ে চলো, সবাই বেরো। ছাড়া মোনা সবাই বেরিয়ে গেল কেন? কি হয়েছে বলবি তো? কি হয়েছে নাফিজের? দুবাই থেকে ফেরার পথে প্লেন ক্র্যাশে মা কি হয়েছে? মা কি হয়েছে? বাবা কি হয়েছে? ওরা সবাই এসে চলে গেল কেন? মামা তুমি তো বলো মামা কি হয়েছে, মামা কিছু একটা বলো মামা। কি হয়েছে মা বলো, মা আমার কসম লাগে বলো কি হয়েছে। নাফিস দুবাই থেকে ফেরার পথে প্লেন ক্র্যাশে মারা গেছে। প্লেন ক্র্যাশে মারা গেছে। আরে দেখ আল্লাহ এই বাচ্চা মেয়েটার সাথে কি করলেন। আল্লাহ যা করলেন তো করলেন, নাফিজের আব্বা কি করে গেল একবার দেখলেন না? ঠিকই বলেছেন আপনি, নাফিজের মৃত্যুর জন্য তো উনি রোশনিকেই দায়ী করে গেলেন। প্লিজ প্লিজ তুমি এই কথাগুলো এখানে বলবে না তো। আপনারা এসব কি বলছেন? যা বলার আমরা ঠিক কথাই তো বলছি। আপনি দেখতে পেলেন না আজকের দিনে দাঁড়িয়ে একজন শিক্ষিত মানুষও এসব কথা বলে গেলেন আপনার সামনে? প্লিজ প্লিজ আপনারা এসব কথা তুলবেন না, প্লিজ। এখন আর কথা বলা না বলার মধ্যে বাকি কি রয়ে গেল? যা হবার তো হয়েই গেছে, বরং যা হয়েছে তা তো ভালোর জন্যই হয়েছে। সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। যথেষ্ট হয়েছে, প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, প্লিজ আপনারা এই বিষয়ে একটি কথা বলবেন না। এই মোহনা তোর আফতাবকে কেমন লাগে রে? কি বলছিস রোশনি, তাহলে কি আমরা দুটো বিয়ে একসঙ্গে দেখবো নাকি? আচ্ছা বলো তো দেখি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে আমার হোনেওয়ালা পতিদেব? হোনেওয়ালা পতিদেব আই মিন ফিউচার হাজব্যান্ড। কালকে একটা হিন্দি সিরিয়ালে দেখেছি জানো, ফিউচার হাজব্যান্ডকে বা হাজব্যান্ডকে মানে হোনেওয়ালা পতিদেব বলে ফিউচার হাজব্যান্ডকে। আমি তো কালকে নাফিসকেও ফোন করে এই কথা বলেছি, আমার হোনেওয়ালা পতিদেব। নাফিস তো হাসতে হাসতে একেবারে হায় আল্লাহ, তুমি মানুষকে মন দিলে, সেই মনে কষ্ট দিলে, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো শক্তি তুমি দিলে না। ভাইয়া ওর ঘরে গিয়েছিল কিছু খাওয়াতে, কিছু তো খেলো না, কোনো কথা বলছে না, কোনো কথা শুনছে না, শুধু চুপচাপ বসে আছে। এখন আর নতুন করে ওকে কি বলতে যাবো বলো তো? তাহলে কি মেয়েটা আমাদের চোখের সামনে না খেয়ে থাকবে? রোশনির জন্য এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। সাদিয়া একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে।